ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে রেল কর্মকর্তাদের হাতে পিওএস মেশিন হস্তান্তর করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। প্রাথমিকভাবে 10টি মেশিন হস্তান্তর করা হয়েছে। বুধবার কমলাপুর রেল স্টেশনে এসব মেশিন হস্তান্তর করেন তিনি। মেশিন হস্তান্তরকালে রেলমন্ত্রী বলেন, সুযোগ সুবিধা যাতে আমাদের যাত্রী সাধারণ পেতে পারে এবং যে কমপ্লেন্টগুলো যে অভিযোগগুলো দীর্ঘদিন থেকে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো দীর্ঘদিন থেকে যা আমরা নিজেরাও বিভিন্ন সময় চেষ্টা করেছি, বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি। টিকিট যার ভ্রমণ তার, এই স্লোগান সামনে রেখে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের ভোগান্তি রোধে এর আগেও রেলপথ মন্ত্রণালয় একাধিক উদ্যোগ নিয়েছে। একটি নতুন জিনিস বাস্তবায়ন করতে গেলে নানা প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যাত্রীরা সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে আরও ভালোভাবে সেবা পাবেন।